আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে সামনে শীত চলে এসেছে, আমি তার আগেই পাটিচাপটা পিঠা খেয়ে ফেলেছি আর আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে যাচ্ছি। আজ আমি করবো হচ্ছে ক্ষীর পাটিচাপটা আর হচ্ছে ক্ষীর শীত মানে সিটার রুটির যে পিঠা আপনারা শীত রুটি নামে পরিচিত আছে আর কি, সেটা দুইটা আমি একসাথে করেছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন, খুবই টেস্টি এবং খেতে খুবই মজার হয়েছে। শীত আসার আগেই খেতে খুবই টেস্টি হয়েছে, আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না, আমি খেয়েছি সেই জন্য আমি বুঝতে পারছি আসলে কতটা মজা হয়েছে খেতে। সো চলেন আমরা দেখে আসি কীভাবে রান্না করব, মানে কীভাবে আমি রেসিপিটা আর কি করবো সেটা দেখে আসি। আমি হচ্ছে 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ, আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ আর হচ্ছে 1/2 কাপ নারকেল কোড়া, সেটা দিয়ে আমি অনবরত মানে নাড়তে থাকব। তারপর হচ্ছে আমি চিনি অ্যাড করে দিব, চিনি অ্যাড করে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে 2 চা চামচ চাউলের গুঁড়া, যেটা আপনারা ফ্রিজ আপ করে নিতে পারেন বা কেনা যে চাউলের গুঁড়া সেটা ইউজ করতে পারেন। আমি হচ্ছে ঢেঁকিতে ভাঙানো যে চাউলের গুঁড়া আমি সেটা ইউজ করেছি, 2 চা চামচ চাউলের গুঁড়া নিয়েছি, একটা বাটিতে অল্প একটু দুধের ভিতরে সেটা আমি নাড়াচাড়া করেছি এবং তারপরে ভিতরে দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে এটাকে সুন্দর করে আমি একটু ঘন করে নিব, তারপর আমি এটাকে একটা পুর হিসাবে তৈরি করে নিতে পারবো পিঠার জন্য। আপনারা চাইলে এটা করতে পারেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা আই বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো রেসিপি বা কোনো ব্লগ আপনাদের সামনে এনে আমি হাজির করি তখন আপনারা এটা দেখতে পারেন খুব শীঘ্রই এবং সবার আগে, সেই জন্য আপনারা নোটিফিকেশনটা মানে পেয়ে যাবেন আর হচ্ছে বা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আসলে আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে অনেক ব্যস্ততা, বাচ্চা অসুস্থ, বাবা অসুস্থ, অনেক কিছু দিয়ে আমাদের ভিতরে অনেক ঝামেলা হয়ে গিয়েছে, আমি সেই জন্য দিতে পারিনি। তো আজ থেকে মানে গতকাল থেকে ইনশাল্লাহ আমি রেগুলার ব্লগ বা রেগুলার রেসিপি দেওয়ার জন্য ট্রাই করছি, আপনারা কাইন্ডলি পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো অবশ্যই দেখবেন। আপনারা খুবই সহজে আমার রেসিপিগুলো দেখে রান্না যে পারে না সে শিখে নিতে পারবেন। আমি দেখেন আমার এভাবে আমি করে নিয়েছি, এখন আমি ওটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি আর হচ্ছে আমি পাটিসেপটা বলেন আসি, ফার্স্টে হচ্ছে আমি সিদ্ধ পিঠা বানাবো, তার জন্য আমি যে গোলাটা আমি করে নিয়েছি দেখেন আমার বেটারটা কেমন হয়েছে, একদমই পাতলা, আপনারা দেখলেই বুঝতে পারছেন এতটা পাতলা হয়েছে যে আমার হাতে লাগতেছে না, খুবই পাতলা হয়েছে। আমি এখন এটা দিয়ে আমি চিটা রুটি পিঠা বানাবো আর হচ্ছে কীভাবে ভিতরে পুর দেবো সেটাও আমি আপনার সাথে শেয়ার করছি। আমি একটা ব্রাশে আমি একটু তেল নিয়ে আমি একটু সেটা মানে একটু কড়াইতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু ননস্টিকের কড়াই সেহেতু দেওয়া লাগে না, তারপরেও আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যদি না মানে যদি লেগে যায় বাই এনি চান্স, সেজন্য আমি এটা একটু আগে থেকে দিয়ে দিচ্ছি। আর আমি গোলাটা কীভাবে দেবো আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই পিঠাটা যদি মুরগির মাংস, গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে খাওয়া যায় সেটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো আমি আজ একটু মিষ্টি জিনিসটা দিয়ে আমি এটাকে উপভোগ করবো, দেখি কেমন লাগে, আমি এভাবে আস্তে আস্তে দিয়ে দেবো। এটা ফ্রাই প্যানে তারপর ননস্টিকের কড়াইতে বেশি সুন্দর হয় কারণ এটা লেগে যায় না এগুলাতে। আমি এটা যেখানে যেখানে একটু ভরা আছে সেখানে সেখানে এটাকে একটু মাখিয়ে নিব এভাবে করে। তারপর আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে সুন্দর করে মানে এ পিটো পিটো করে নিব কারণ এটা নরম থাকবে সবসময়। আর হচ্ছে এটা একটু পাটিচেপটা পিঠার মতোই হবে কিন্তু এটা হচ্ছে একটু নেট নেট টাইপের হবে, দেখেন আপনারা দেখলে বুঝতে পারছেন যে একটু নেট নেট টাইপের হয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব, বেশি সময় পর্যন্ত চুলায় মানে রাখা যাবে না।
আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার পিঠাটা কনসিস্টেন্সিটা এত সুন্দর হবে আর এরকমই হবে, খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাসায় অবশ্যই তৈরি করে নিতে পারেন। আমি আরেকটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি। হাতে করে নিয়ে সাইড দিয়ে ছিটা ছিটা করে দিলে এমনিতেই পিঠাটাও হয়ে যাবে, বেশি কষ্ট না, খুবই ইজিভাবে আমরা এই পিঠাটা তৈরি করতে পারি। আমরা সবাই পছন্দ করি এই পিঠাটা, খেতে মূলত মাংসের সাথে খেতে বেশি মজা লাগে। আমি এভাবে দিয়ে দিব ভেতরের পোরটা, আসলে পোরটা যে খিরসাটা করেছি আমি, এটা খেতে আরও বেশি টেস্টি হয়েছে, সেজন্য পিঠের স্বাদটা আরও বেড়ে গিয়েছে। সাইড থেকে এমনিতে উঠে আসতেছে আমার, মানে নিজে উঠানো লাগতেছে না, এভাবে করে করে এভাবে উল্টে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে যাতে পিঠাটা মানে পুরোটা নিচে লেগে না যায় আর পিঠাটাও খুব সহজে উঠে আসে। আমার দুইটা পিঠা হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে এখন পাটিসাপটা পিঠাটা করে দেখিয়েছি আর পরবর্তীতে কোনো একদিন করে দেখাবো। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা যারা এই রেসিপিটা করবেন তারা কাইন্ডলি আমাকে মানে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কে কে করেছেন আর কেমন লেগেছে খেতে, সেটাও অবশ্যই জানাই দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।